दिल खो गया हो गया किसी का अब रास्ता मिल गया खुशी का आँखों में है एक ख्वाब सा किसी का रिश्ता न रब्बा दिल छू रहा है खींचे मुझे कोई डोर तेरी ओर, तेरी ओर, तेरी ओर है रब्बा तेरी ओर, तेरी ओर तेरी ओर है रब्बा कहीं दिल खो गया हो गया মিল খুশি কয়া রে রা নয়া রু রা হিচে মুখেছেন তো আমার মির্জাফর কোম্পানি টুপি পৌড়ে গেল দাঁড়াও টুপি টুপি লাগিয়ে দিই আমার সব জীবনটাই মিজ্জাফর কোম্পানির মনে হচ্ছে এই যে পড়ে ফেলেছি এসে গেছি আমি আবার তো আমি আজকে আবার এসেছি ফিরে মমি মমি হয়ে এই জানলা তো বেসিক্যালি দেখুন আমি কালকে দু দুটো লাইভ ভিডিও করেছি দু দুটো লাইভ ভিডিও করেছি দু দুটো ফেসবুক ডিলিট করে দিয়েছে কোনো মানে হয় কোনো মানে হয় কেন করেছে ফেসবুক এরকম বিশেষগত আমার সাথে কেন করেছে কেন করল কেন আমি কি ক্ষতি করেছি ফেসবুকের তাই আমি আজকে কারণ কালকে অনেকে দেখতে পারিনি লাইভ ভিডিওটা তো সেই আমি রিপিট করতে আজকে আবার মি সেজেচ্ছি এবং এইটি সাজার পিছনে একটা কারুন আছে দেয়ার ইজ আ রিজন একটা কার রোন আছে আমি কিন্তু রোজ রোজ মামা সাজি না আমি কিন্তু স্যানজি লাও ইজ কামিং অচেনা অজানা হাই এই অচেনা অজানা সানিয়া মায়রা আর রাজকুমার দলই তোদের তিনজনকে থ্যাংক ইউ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য বুঝতে পেরেছিস আর আমি আজকে নিয়ে আমাকে ট্রল করবে কিন্তু পেজটা বেশ ভালো লাগে মজা পাই আমি করুক গিয়ে যে যা যে যা বলিস ভাই তো ব্যাপারটা হচ্ছে দেখুন আচ্ছা তার আগে কিছু বলার আগে কিছু স্টার্ট করার আগে সব কিছু স্টার্ট করার আগে আমি একটা জিনিস বলতে চাই তোমাদেরকে একটা বহু গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তোমরা পেজের ওপরে আমার ফেসবুক লাইভের ওপরটাতে বা লাইভ ভিডিওটা তোমরা যখন দেখা বন্ধ করবে পরে যারা দেখবে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে তোমরা সেইটাতে প্লিজ লাইক করো আর ফলো করো যারা যারা আমাকে মানে আমার খিস্তি বক্সে মানে আমার তো লাইভে কমেন্ট বক্স এটা খিস্তি বক্স টাইপের খিস্তি বক্সে মানে স্যান্ডি সার লাইভ ভিডিওতে খিস্তি দেওয়া একটা মানে কি বলবো হবি হয়ে গেছে অনেকে তো যারা যারা এই হবিটা কন্টিনিউ করতে চাও তারা প্লিজ পেজটাকে লাইক করে আমি সেখান থেকে লাইভ আসবো তারপরে আমাকে খিস্তি দাও ঠিক আছে সেটা সেটা আমি বিষয়টা অ্যাকসেপ্টেবল বুঝতে পেরেছো তো ব্যাপারটা তো সেই ব্যাপারটার জন্য আমি বোঝাতে চাইছি যে তোমরা পেজটাতে পেজটাকে প্লিজ লাইক করো পেজটা তাহলে ফলো করো কারণ আমি নেক্সট আগামী ভিডিওগুলো প্রোফাইল থেকে না এসে পেজ থেকে আসার চেষ্টা করছি তো লাভার্স হেটার সাপোর্টার্স তোমরা পেজটাকে লাইক আর ফলো করে ওখান থেকে ওখানে খিচিরা ওখানে কমেন্ট করো মজা পাবো ঠিক আছে বুঝতে পেরেছি তো এইবার আমি ব্যাপারটাতে মেইন মুদ্যাতে আসি মেইন মুদ্দা তার একটু মমিতার একটু মমিটার একটু 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 আমি একটু পাউডারটা দিয়ে নিই রোমান্সও না এমা পাউডার পড়ছে না আমি জাফর কোম্পানি পাউডার মনে একটু একটু দিয়ে দিলাম পড়লো কি না বুঝতে পারলাম না এমা পড়ছে না কেন পড়েছয় তো ও মেন মুদ্রাটা হচ্ছে মমিদের উপর আমি দেখুন যে গানটা হয়েছে রিস্তা নায়া রাব্বা তেরি ওড় এই তেরি ওড় গানটাতে ক্যাচিরা ক্যাফ নেচেছে কালো শাড়ি পরে তেরি ওর তেরি ওর অক্ষয় কুমার নেচেছে কিন্তু পিরামিডের ভেতরে যে মমিগুলো ওদেরকে নাচতে ইচ্ছা করে না ওরা কি মানুষ নয় মমি বলে কি ওদের 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 যে কষ্ট ব্যথা বেদনা এবং ওদের প্রতি যে এতটা আনফেয়ার আমরা হয়েছি আমি সেটাই আজকে আত্মপ্রকাশ করে প্রস্ফুটিত করতে চলেছি আমি লাইভ ভিডিওটার মাধ্যমে মমিদেরও ইচ্ছা করে একটু ওদের ওদেরও তো একটু দিল তো ওদেরও নাস্তে ইচ্ছা করে মমিদা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড রেشتানা ইয়া রব্বা ওদেরতে আরমা ویک নাস্তি ইচ্ছা করে দিলখো গয়া হ্যায় खींचे কই কোই ওদেরতে ইচ্ছা করে তেরি ওর তেরি ওর হায় রব্বা হে তেরি ওর তেরি তো ওদেরও নাস্তি ইচ্ছা করে না নাকি কিন্তু ওদেরতে নাস্তি দেওয়া হয় না আচ্ছা বাই দেবে মিশর রহস্য পাঠটাতে কিন্তু আমাকেই নেওয়া হবে অ্যাজ মমির ক্যারেক্টারটা তো আমি আগে থেকেই জানিয়ে দিচ্ছি ওই ক্যারেক্টারটা কিন্তু আমি ছাড়া কেউ করতে পারবে না তো আমাকে প্লিজ কাস্ট করুন মিশর রহস্য মমি বুঝতে পেরেছ মিতা পোদ্দার খান আই লাভ ইউ স্যান্ডি আই লাভ আই লাভ ইউ টু মিতা পোদ্দার খান কে একজন একটা বড় জ্ঞান দিচ্ছে প্লিজ এত বড় জ্ঞান আমি করতে পারবো না তো মমি 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 ডান্সটা আমি একটু করে দেখাচ্ছি দেখুন মমিদের আমাদের হরপা মহেন্দ্র দ্বারা সভ্যতা থেকে শুরু করে মিশর মিশরের যে ইজিপ্টের ব্যাপারটা আমি পুরো তুলে ধরেছি আজকে মমিদেরকে ইচ্ছা করে একটু নাচ করতে আমি মমি ডান্স একটা করে দেখাচ্ছি মমি ডান্সটা আমি করে দেখাচ্ছি হে প্রেম গেছে আমার মনে তোমায় আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা কি দারুন উড়ি বাবা কি দারুন হে প্রেম গেছে তোমার মনে তোমায় আমি চাই মমি আমি ভালোবাসি আমি মমিকে চাই মমি 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 কি দারুন বাইদেবী আবার গানে করাটা পুরো উষা উত্থ মত না উশ তো ফেল আমার গানের গলায় ঠিক আছে নো প্রবলেম তো ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আচ্ছা আমার মনটা পুরো শিশুর মতো সচ্ছ এই যে আমার এই যে দেখুন মিজাফর কোম্পানি আমি যে জিনিসপত্রগুলো যে আমি যে রাগে সাজিয়ে নেই সবকিছু আমার মিজাফর কোম্পানি খুলে আসে টুকিটা পড়ে গেল কালকে চাংমাস পড়ে গেছিল। আচ্ছা বাই দ্য ওয়ে সিজন টুর আমি একটা জিনিস যেটা নতুন আমি তৈরি করেছি সেটা হচ্ছে এইবার থেকে আমি সাজি সবসময় নিজের ইচ্ছায় এইবার থেকে তোমরা আমাকে চ্যালেঞ্জ দেবে তোমরা আমাকে বলবে যে কি সাজে আমাকে এবং কোন জায়গায় কিভাবে দেখতে চাও এবং আমি নেক্সট লাইভ ভিডিওটা তার নাম মেনশন করে করে সেইভাবে সেই সেই এসে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট উপস্থিত হয়ে যাব। ঠিক আছে তো করার জন্য আমার এই কমেন্টে চ্যালেঞ্জ করলে হবে না তোমরা নিজেদের টাইম লাইনে লাইভ ভিডিওতে অথবা নিজেদের টাইম লাইনে একটা স্টেটাস দিয়ে আমাকে নামটা মেনশন করো মেনশন করে আমাকে জানাও যে আমাকে তোমরা কিভাবে কি লোকসে আর কোথায় দেখতে চাও তো আমি সেই লুকসটা সেইভাবেই সেই জায়গায় করতে উপস্থিত হব এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাকে এমন একটা চ্যালেঞ্জ দাও যেটা আমি করতে পারি না আমি সব চ্যালেঞ্জ করে নেবো সব চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জ আমি করে নেব তো তোমরা আজকে লাইভ ভিডিওটা পোস্টের পর থেকে আমাকে চ্যালেঞ্জ দেওয়া মানে স্টার্ট করে দাও যে চ্যালেঞ্জটা আমার ভালো লাগবে আমি নেক্সট লাইভ ভিডিওতে সেই চ্যালেঞ্জে তার নাম নিয়ে আমি আসবো এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করবো বুঝতে পেরেছ তো এই ব্যাপারটা আমি আসি মমিদের মমিদের জীবন কাহিনী কালকে লাইভ ভিডিওটা দারুন ছিল পুরোটা না কেন কালকের করলি কানকি বৌদি আন্ডুদার কালকে শুনিয়েছি আরেকবার শুনি দিই আমি কারণ কালকে যারা যারা শননী কালকে যারা যারা শননী তাদের জন্য আমি আরেকবার কানকি বৌদি আর আন্ডুদার জোকসটা বলে দিচ্ছি দেখুন আমাদের আন্ডুদা সৈনিক ছিল প্রচন্ড বড় সৈনিক যুদ্ধ ফুদ্ধ করে এসে অনেক দিন বাদে ইয়াং এজে ফিরে এসেছে ফিরে এসে জানলা ধরে বসে আছে কারণ কি আন্ডুদাকে পায়নি অন্ডুদাকে দেখতে পাইনি তো এসে জানলার সামনে জানলা খোলা এইরকম ভাবে নিজের সোয়েটারটা খুলে ফেলে বলল। দেখো হাওয়ায় আমার কি উড়িয়ে নিল তো আন্ডুদা তো পাত্তা দিচ্ছে না তো আবার এরম টুপিটাকে খুলে দিল মাথার দিয়ে বলল দেখো হাওয়ায় আমার কি হরিয়ে দিল তো তাতেও আন্ডু দা বার্তা দিচ্ছে না তো এবার তো কানকি বৌদি প্রচন্ড রেগে গেছে তো কানকি বৌদি তার গলার যে ওর ও ওটা খুলে দিই বলো দেখো হাওয়ায় আমার কি উড়িয়ে দিলো আন্ডুদা তো রেগে মেঘে ধুতি তুলে দেখে বললো দেখো বোমে আমার কি উড়িয়ে দিয়েছে না নতুন বলো স্যান্ডি হেবি লাগজে সো মাস শ্রী সাহা থ্যাঙ্ক ইউ ও তো এই ব্যাপারটাই এবার বলছি যে অ্যাগ্রিকালচার আমাদের আর্কিলজি এবং আমাদের ইয়ে মমিলজি পিরামিডে মমিদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয় মমিরা কিন্তু অত্যন্ত জীবনে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা নিয়ম মৃত একটা আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে ঘুমায় তাদেরকে একটু ইচ্ছা করে না নাচতে তাদেরকে একটু গাইতে ইচ্ছা করে কিন্তু তাদেরকে নিয়ে আমরা কখনো ভাবি না কোনো সিনেমা কিন্তু রিটার্ন অফ দ্য মমিতে যেমন আমরা মমিটাকে মানে তুলে ধরেছি ওদের ভিতরে আত্মটিকে ওদের ভিতরে আমরা ব্যাপারটাকে পুরো প্রস্ফুটিত করতে পেরেছি কিন্তু কিন্তু বাংলায় কিন্তু সেই প্রস্ফুটিত এখনো আসেনি তো সেই ব্যাপারটাকেই আমরা আনতে চলেছি আমি চেষ্টা করেছি আমি খিচে আনবো প্রচন্ডই ব্যাপারটাকে আরেকবার একটু মমি ডান্স দেখতে চাই हे ये मेरा दिल प्यार का दीवाना हे तरा न दीवाना दीवाना हे का दीवाना पल पल एक हलचल दिल में एक तूफा है आने को है वो मंजल আর একটা কথা আমি বলে দিচ্ছি কালকে অনেকে ভিডিওটা দেখতে পারেনি তো এই ভিডিওটা শেয়ার করো যারা মানে কালকে ভেবেছে যে দেখেছি নতুন কিন্তু আমি নতুন ভিডিও করছি তোমরা এইটা পারলে শেয়ার করো আমি কোনো ভিডিও কখন আমার লাইভ ভিডিও শেয়ার করতে বলি না আমি আজকে বলছি শেয়ার করো কারণ ব্যাপারটা হয়ে যাবে পুরো কথা পুরো কথা হয়ে যাবে এবং আমি তোমাদের আরও অনেক সারপ্রাইজ আরও অনেক এন্টারটেনমেন্ট নিয়ে আসবো কিন্তু এবং আমি কলকাতায় বাংলায় এই আমি একটা প্র্যাঙ্কস নিয়ে আসতে চলেছি কিছু প্র্যাঙ্কস করবো কলকাতা দাঁড়িয়ে তো তোমরা আমার পাশে ডেফিনেটলি থাকবে আর একটা কথা বলছি যে তোমরা তো থাকবেই এবং তোমরা কিন্তু আমাকে চ্যালেঞ্জগুলো করতে বলো না তোমরা নিজেদের টাইম লাইনে আমাকে ট্যাক করে চ্যালেঞ্জগুলো করো আমি সেটা অ্যাকসেপ্ট করবো জয় মমি জিন্দাবাদ মমি হুমে মমি হুমে হে মমি হুমে তো এই এইবারে একটা আমি ব্যাপারটা বলতে চাইছি যে মামি মমি ব্যাপারটা তো হয়েছে আর হেটার্স যারা তোরা কিস্তি দিবি একটা দিবি আমি বেশি করে আসব যত কিস্তি দিবি বেশি করে লাইভ আসব আমার লাই ভিডিও কেউ সব করতে আর বাবা কেউ দেখলেন তো কি হলো এটা কি হলো এটা বারংবার পুনরাবৃত্তি হচ্ছে আমাদের জীবনটা পুরো মির্জাফর কোম্পানি হয়ে উঠেছে

জনি আমি ভালো লাগে মজা পাচ্ছি আচ্ছা কেউ একজন আমাকে জানাও কত আমাকে আরো আমার কত মিনিট হয়েছে আমাকে একটু টাইমটা জানাও প্লিজ কাইন্ডলি কেউ একজন জানাও আমাকে মনে সেটা দিয়ে আমাকে ছাড়া তুমি তো লেট করলে কতক্ষণ হয়েছে আমাকে জানাও একটু বলো 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 কতক্ষণ হয়েছে আমাকে টাইমটা একটু কাইন্ডলি খেয়ে নোট করুন নোট করুন আর হেটসদের জন্য বলছি তোরা যে যা ভাই

ফেরাও দিছে বিয়া ও মেটায় না রে কফনে থাকিয়া ও সে খাবার রে দে থাকিয়া বুড়া পিরামিডের নগে দিছে আমায় বিয়া আমি জুয়ান একটা মমি বুঝতে পেরেছ তারপর কি বুঝতে পেরেছ এইটা না না এটা ব্যান্ডেজ ব্যান্ডেজ নো এটা মৌমি আমি আজকে মি শিখেছি আমি আজকে মমিদের যে দুঃখ কষ্ট বেদনার সব কিছু তুলে ধরেছি ভেতরে মমিদের ভিপরে যে কুচলে কুচলে তারা এই কষ্টটা পাচ্ছে সেটা আর আমাকে ছাড়া কে তুলে ধরবে হু কেউ নয় দাদা মেট্রো স্টেশনগুলোর নাম হলো একটু বলো মেট্রো স্টেশন দম দম श्याम बाजार शोभा बाजार चितनट्टी गिरीश पार्क महात्मा गांधी रोड सेंट्रल चांदनी चौक इस प्लेनेट पार्क स्ट्रीट मैदान रविंद्र सदन তারপরে বলে গেছে লেলা ও লেলা ऐसी हो लेला हर कोई चाहे मुझसे मिलना अकेला हे लला मला ऐसी हुला हर कोई चाहे मुझसे मिलना अकेला लला लला मिला ऐसी हुला মেলে তো আমি আজকে এই বলেই কিন্তু তোমরা ভিডিওটা দেখে আমার পেজটা লাইক করতে ভুলবে না প্লিজ আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই পেজটাকে দু সেকেন্ড লাগবে একটা লাইকটা বাটনটা ক্লিক করতে প্লিজ তোমরা লাইকটা করে দেওয়ার হেঁটো তোদেরও বলছি তোরাও লাইক কর তোরা জানি লাইক করার পর ওয়ান স্টার দিবি জয় আসে না দে ওয়ান স্টার দিতে আমার না দিস না জানি না যা খুশি কর ভালোবাসো হেটার্স লাইক বাটনটা ক্লিক করো আমার স্টার প্লিজ আমি তাহলে আরও ইউনিক ব্যাপারটা করতে পারবো লাইক যদি না বাড়ে আমি পেজের লাইকসের কথা বলছি প্রোফাইল আমার এনাফ লাইকস অ্যান্ড ফলোয়ার্স আছে বাট পেজটাতে একটু আমি স্ট্রং করতে চাইছি কারণ পরবর্তী কি আমার কি একটা হয়ে গেল মুখের বোধ আমি আজকে কত রিস্ক নিয়ে এসেছি তোমরা কি জানো আমি নিঃশ্বাসটা পুরো বন্ধ করে মানে আমি খাত্রকে খিলাড়ি হয়ে পুরো ব্যাপারটা আমি একটা মানে প্রাণটা উষ্ঠাগত হয়ে মানে একটা হাতের মুঠিতে প্রাণ এনে আমি করছি ব্যাপারটা কারণ আমি নিঃশ্বাস নিতে কোনো জায়গা নেই ফুটে নেই মেরা চাঁদ মুঝি ব্যাপারটা বুঝতে পেরেছ তোমার যেখানে শিশুদের বস্ত্র বিতরণ করেছো হ্যাঁ শিশুদের বস্ত্র বিতরণ ভালো কাজ আমি করছি আরো ডেফিনেটলি তোমরা দেখতে পাবে লোক দেখিয়ে করতে চাই না কিন্তু করবো ডেফিনেটলি গজ কাপড় খেতে পাচ্ছি তো লাইকটা তোমরা প্লিজ 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 যারা আমাকে ভালোবাসো সাপোর্ট করো আমার বন্ধু মনে করো আমাকে তারা অবশ্যই কিন্তু আজকে পেজটা লাইক করবে এবং ডেফিনেটলি ইনভাইট আর শেয়ার কিন্তু করতেই হবে তোমাদেরকে এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ঠিক আছে আর তার সাথে সাথে সবাই আমাকে চ্যালেঞ্জ দিতে থাকো আমি তোমাদের চ্যালেঞ্জ মানতে থাকছি আর যাওয়ার আগে আরেকবার বলে দিতে চাই টু মাই হেটার্স যা ছেড়া ছিঁড়ে নে আরও বেশি করে আসবো তোরা যে যা বলিস ভাই আমার লাইভ আসা বন্ধ নাই বাই